বিশ্বকাপের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, নইলে আজি তোদের হবে কবর রচনা। আল্লাহ রসুলের অবমান না, অবমান মানতে পারি না। আল্লাহ রসুলের উম্মতের আলো হাতে শমশির, খতম কর আবু, মানি না, মানবো না, মানতে পারি না। বিজেপির নেতা নয়, যত বড় ধর্মগুরু নয়, পরাজিত হইতে চায়। আমি তৌহিদি জনতা সহ সকলের প্রিয় হাজিরিন, আপনারা শুনেছেন, একের পর এক এই ভারত সরকারের মদবৃষ্টে ভারতের মহারাষ্ট্রে হিন্দু পণ্ডিত কর্তৃক আমাদের মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে অনেক কিছু বলেছে। শুধু তাই নয়, মোদী সরকারের পৃথিবী সরকারের সংসদ সদস্য সহ অনেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কুটুক্তিকারীকে সমর্থন দিয়ে মুসলমানদের কলিজে আঘাত করেছে। আমরা বলতে চাই, যতক্ষণ পর্যন্ত আমাদের এই রোগটা জানে আমাদের শরীরে রোগ থাকবে, আমরা বিন্দু মাত্র আমাদের নবীজির ব্যাপারে একটু কটুক্তিমূলক কথা আমরা সহ্য করতে পারিলে পারব না ইনশাআল্লাহ। প্রতিবাদের ব্যক্তিতে সম্মানিত উপস্থিতি, আমরা আমাদের প্রিয় তৌহিদি জনতা জামালপুর বাসীর বেলারে এখন আমাদের বিক্ষোভ এবং প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। এখান থেকে আমাদের বিক্ষোভ মিছিল শুরু হবে ইনশাআল্লাহ, পাঁচ রাস্তার মোড়ে যেয়ে শেষ হবে। আমাদের জামালপুরের শীর্ষ স্থানীয় উলামায়ে কেরাম এখন উপস্থিত রয়েছেন, একের পর এক আসবেন। আমরা তৌহিদি জনতা এই প্রতিবাদের মাধ্যমে ভারত সরকারকে জানিয়ে দিতে চাই, বাংলাদেশের মুসলমানকে উলে পাবে দাবিয়ে রাখা যাবে না ইনশাআল্লাহ। আমাদেরকে বিক্ষোভ মিছিল অংশগ্রহণ করে সাফল্য মণ্ডিত করেছেন সকলকে, তুমি দেখতে পারি তৌফিক তুমি দান করো তোমার হাবিবের সুপারিশ নসিব হয়। আমি আল্লাহ তাআলা ক্ষমা করব না, আমার হাবিবকে আমার দোস্তকে কুনুক্তি করেছে।